ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، ভাই প্রশ্ন করেছেন যে বিবাহের ক্ষেত্রে ছেলের পক্ষ থেকে যৌতুক চাওয়া হয়েছে, এখন যদি মেয়ের বাবা যৌতুক দেয় তাহলে মেয়ের বাবা গুনাহগার হবে কি না? জাযাকাল্লাহু খাইরান। এমন কথা হলো যে মেয়ের বাবা যদি যৌতুক দেয় তাহলে সে গুনাহগার হবে, কেননা যৌতুক যেটা চালু রয়েছে আমাদের সমাজে এটা ইসলামে শুধু হারামই নয়, বরং একটি নিকৃষ্টতম হারাম এবং এটি একটি বড় জুলুম, আল্লাহর বিধানের লঙ্ঘন। আল্লাহর বিধান হলো ছেলে মেয়েকে দিবে মাহার, তো সেটা এখন নাম কি অস্তে করা হয় 10 লাখ 20 লাখ 5 লাখ, কিন্তু দেওয়ার ক্ষেত্রে কিছুই দেয় না, বরং মাপ চেয়ে নেয়, বরং তার উল্টো যে ছেলের পক্ষ থেকে যৌতুক চেয়ে নেওয়া হয়। তো এটা যে হারাম এটা এখন সমাজে স্বীকৃত, যারা এই যৌতুক এখনও নিচ্ছে বলতে হবে যে তাদের গায়ে রক্ত নেই, আছে পুজ, কেননা একজন পুরুষের জন্য মেয়ের পক্ষ থেকে যৌতুক নেওয়া এটা পুরুষত্বের পরিচয় নয়। তো বলবো যে যৌতুক কোনো পাপিষ্ঠ কোনো কাপুরুষ লোক চাইতেই পারে, কিন্তু সেক্ষেত্রে মেয়ের বাবা দিবে না, বরং সে আল্লাহকে ভয় করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা একে অপরকে মন্দ কাজে গুনাহের কাজে সাহায্য করো না, এটি একটি নিকৃষ্ট মন্দ কাজ। অতএব যদি মেয়ের বাবা যৌতুক দেয় তাহলে সে সেই কাজেই সাহায্য করল। এক্ষেত্রে মেয়ের বাবার ভূমিকা হবে আল্লাহর প্রতি ভরসা করা এবং আল্লাহর কাছে আশা করা যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর ব্যবস্থা করে দিবেন। আমরা জানি যে আল্লাহর বিধান রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি আল্লাহর কাছে যেমনটা চাইবেন আল্লাহকে ভয় করে আল্লাহ আপনাকে ওইটা দিবেন। তো এমন মে বলবো যে সুরা তালাক আয়াত নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তা খুলে দেন, তার জন্য সহজ করে দেন। 4 নম্বর আয়াতে বলা হয়েছে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজ সহজ করে দেন। অতএব মেয়ের বাবা তার ইমানি দায়িত্ব হলো আল্লাহকে ভয় করে এই মন্দ কাজে সহায়তা না করা এবং মেয়ের বিবাহের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, ধৈর্য ধারণ করা। যদি অন্য কোনো বিশেষ ব্যবস্থা এসে যায় সেটা ভিন্ন বিষয়, এমনিতে সাধারণভাবে যৌতুক যেটা নিকৃষ্টতম হারাম, অতএব এই কাজে সহায়তা করা ইসলাম অনুমোদন করে না। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।